আসসালামু আলাইকুম শুভেচ্ছা চলুন জেনে নেওয়া যাক আজকে নিউজ রোজ হাজার চেষ্টা করেও যানজটের কারণে সময় মতো অফিসে আসতে ব্যর্থ ফলে রোশের মুখে পড়তে হচ্ছে বসের এই পরিস্থিতিতে বিরক্ত হয়েই চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিলেন বেঙ্গালুরু আইটি সংস্থার প্রাক্তন কর্মী রূপেশ কুমার ভার্মা কিন্তু তার অবসরের দিনটা যে এভাবে ভাইরাল হয়ে উঠবে তার স্বপ্নেও ভাবতে পারেননি তিনি নিজের কীর্তির জন্যই আজ তিনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ঘোড়ার পিঠে চড়ে অফিস কেন এমন করলেন তিনি প্রত্যেকদিনই রুপের রূপের সময় মতো বাড়ি থেকে অফিসে বেরোতেন কিছু ক্ষেত্রে সময়ের আগেও বেরিয়েছেন কিন্তু তারপরেও কোনো পরিস্থিতিতে সময় মতো পৌঁছাতে পারছিলেন না সেজন্য যানজট অফিসে পৌঁছানোর ফলে বসের ভচ্ছনার শিকার হতে হচ্ছিল তাকে অবশেষে ঠিক করেন চাকরি ছেড়ে নিজেই ব্যবসা খুলে বসবেন সিদ্ধান্ত অনুসারে চাকরি থেকে অবসরের কথাও ঘোষণা করেন অফিসে শেষ দিন রূপেশ একটি ঘোড়ার পিঠে চেপে হাজির হন সংশ্লিষ্ট আইটি সংস্থার গেটে উদ্দেশ্য রোজকার এই যানজটের বিরুদ্ধে প্রতিবাদ জানানো সেই সঙ্গে ঘোড়ার পিঠে একটি প্লে কার্ড লেখা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তার শেষ কর্ম দিবস ঘোড়ার পিঠে চড়ে অফিসে আসায় তাকে প্রথমে গেটে আটকে দেওয়া হয় তবে তার মধ্যেই অনেকে রূপেশের এই কীর্তির ছবি ও ভিডিও তুলে তার টুইটারে পোস্ট করে দেন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তার কীর্তি অনেকেই টুইটারে তার ছবিতে কমেন্ট দেওয়া শুরু করেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ